দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান। আমরা কথা বলছি শিরিন আক্তার এমপির সাথে, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। শিরিন আক্তার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো আসলে নির্বাচন নিয়ে, এবং পাশাপাশি কথা বলবো আপনার রাজনীতির বাইরে সাংগঠনিক যে দায়িত্ব আপনি বিভিন্ন সংগঠনের সাথে পালন করছেন, সামাজিক যে দায়িত্ব আপনি পালন করছেন, বিশেষ করে নারী শ্রমিক এবং শ্রমিকদেরকে নিয়ে। বাংলাদেশে বাংলাদেশকে রোল মডেল বলা হয় পশ্চিমা বিশ্ব থেকে। আমরা যখনই যে কয়েকটি বিষয়ে বাংলাদেশের রোল মডেল হওয়ার কথা শুনি বা দেখি, তার মধ্যে নারী নেতৃত্ব হচ্ছে সবসময় হাইলাইটেড থাকে পশ্চিমা বিশ্ব থেকে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, এবং ইনস্টিটিউশনালি নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে। শিক্ষার দিক থেকে নারীরা অনেক অগ্রগামী হচ্ছেন, কিন্তু যখনই অন্যান্য ইন্ডেক্সগুলি দেখা হয়, স্পেশালি নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে কিংবা নারী শ্রমিকদের সাথে বৈষম্যের বিষয়ে, তখন কিন্তু আবার বাংলাদেশের চিত্রটা অত ভালো নয়। বাংলাদেশের আসলে মেইন চ্যালেঞ্জটি কোথায়? আপনি নারীদেরকে নিয়ে যেহেতু অনেক কাজ করেছেন, নারীদের মূল্যায়নের চ্যালেঞ্জগুলি কোথায় বাংলাদেশে? এক কথায়, পরিপূর্ণভাবে নারী শ্রমের মূল্যায়ন এখনো হচ্ছে না। যে নারীটি ঘরে বসে কাজ করছে, সে নারীটি বাইরে যখন কাজ করছে, দুটো মিলিয়ে একজন নারীকে এখনও নারী হিসেবেই দেখা হয়। একজন নারী এবং পুরুষের মধ্যে যে অনেক তফাৎ রয়েছে এই কথা বলে তাদেরকে নারী হিসেবেই চিন্তা করা হয়, এবং সেক্ষেত্রেই তার উপরে নির্যাতনের প্রশ্ন যখন আসে, সেটা গৃহে হোক অথবা বাইরে হোক, কর্মস্থলে হোক, তখন তাকে নারীই ভেবে নেওয়া হয়। ফলে মূল বিষয়টি হচ্ছে পুরুষতান্ত্রিকতা, সমাজে পুরুষতান্ত্রিকতার যে আবির্ভাব, পুরুষতান্ত্রিকতার যে অবস্থান, সেই অবস্থান থেকে আমাদের মূল ক্ষমতায় নারী থাকবার পরেও আমরা মনে করি প্রক্রিয়াধীন যে সামাজিক অবস্থা, সেখানে নারীরা এখনও অধস্তনের শিকার। স্বাভাবিকভাবে এই সমস্ত নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, ইফটিজিং, যৌন নির্যাতন, অশালীন আচরণ, এগুলো নারীর প্রতি মর্যাদাহীন, মর্যাদা হানিকর অবস্থান। সুতরাং সেই ঘটনাগুলো চলছে। আজকে নারীরা বাংলাদেশে যেভাবে এগিয়ে এসছে, আপনি যেভাবে বললেন, সারা পৃথিবীতে অনেক অবাক বিশ্বই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে যে এমন একটি দেশ কীভাবে সামনের দিকে আগাচ্ছে। শুধু যে নারীর বিষয় তা না, নারীর ক্ষমতায়নের বিষয় না, নারীর খেলাধুলার দিকেই দেখুন না কেন, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বা পর্বত শৃঙ্গে আরোহণ বলুন, সেনাবাহিনীতে কাজ বলুন, সাংবাদিকতার চ্যালেঞ্জিং বলুন, প্রত্যেক জায়গায় কিন্তু নারীরা এগিয়ে আসছে। অর্থাৎ সমকক্ষতায় মেয়েরা বেড়ে উঠছে। তার জন্য একটি পরিবেশ নিশ্চয়ই রয়েছে, এখানে যারা ক্ষমতায় রয়েছেন তারা নীতির দিক থেকে, কৌশলের দিক থেকে নারীকে অগ্রগামী করে নিয়ে যাবার কতগুলো ব্যবস্থা হচ্ছে, সেই ব্যবস্থাগুলোতে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে নারীদেরকে যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসা, এবং যোগ্যতার ভিত্তিতে এগিয়ে আসার জন্য নারীরা কাজ করছে। কিন্তু এই চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্যে আমি মনে করি নারী পুরুষ উভয় মিলেই এটাকে লড়াই করতে হবে। মাঝে মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে, যে ঘটনাগুলি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আসলে আমাদের সমস্যাগুলি কোথায় এবং সমস্যাগুলির মূলে যে কাজ করা প্রয়োজন সেটিও দেখিয়ে দেয়। যেমন তনু হত্যাকাণ্ড, এটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। আমরা এখান থেকে যখন তনুর বিষয়ে যখন কোনো খবরাখবর আসতো, তখন আমরা হুমড়ি খেয়ে পড়তাম যে কোনো আপডেট আছে কিনা, কোনো পজিটিভ কোনো আপডেট আছে কিনা। তো এই ধরনের ঘটনা, আমি যে পাল্টা প্রশ্ন করি, কেন তনু, কেন আরো তো অনেক হত্যা হয়েছে, তনুরটা হয়তো হাইলাইটেড বেশি হয়েছে, কেন কেন হয়েছে? আমি আপনাকেই প্রশ্ন করলাম কেন হয়েছে। এবং এই এমন একটি জায়গায় হয়েছে যে জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর, ফলে সেই জন্যই সবাই হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু এরকম অজস্র তনুরা গ্রামে গঞ্জে শহরে, শহরের মধ্যমণি যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় এগুলো ঘটনা ঘটছে, কিন্তু সেই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে না। ওই একটি কারণে পুরো সমাজটা এখনো সেই জায়গাতে আবর্তিত যে নারীদের কিছু হলেও অতটা চিন্তা ভাবনা করবার কিছু নেই। তনু হত্যাকাণ্ডের কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? এই মুহূর্তে নেই, চলছে, নানা রকম তদন্ত চলছে। প্রভাবশালী তনু হত্যাকাণ্ড আবারও কি দেখিয়ে দেয় যে আসলে প্রভাবশালীদের কাছে কতটা আমাদের সমাজ অসহায়, বিশেষ করে নারীরা?
শুধু নারী নয়, আমি বলবো পুরুষরাও, মানে যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন সমাজ, রাজনীতি, প্রতিষ্ঠান তাদের প্রভাব বলয়ের মধ্যে যদি থাকে তখন সেটা এক ধরনের সংকট তৈরি করে ফেলে। আপনি তো, আপনি বা আপনারা তো সরকারের অংশ, সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি বা আপনারা কি বলেছেন, সরকারকে কি মেসেজ দিয়েছেন, যেহেতু এই বিষয়টি বা তনুর মতো ঘটনা বা খাদিজার মতো ঘটনা সরকারের বিরুদ্ধে কিন্তু একটি একটি আবহের তৈরি করে, বিরুদ্ধে একটি সে প্রতিক্রিয়া কথা তৈরি আমরা করে? একেবারে ন্যায্যভাবে যথেষ্টভাবে এই কথাটি বলি, আমরা 14 দলে রয়েছি, কিন্তু 14 দলে এই কথাটি স্পষ্ট করে আমরা বলি যে দলবাজি ক্ষমতাবাজির কোনো জায়গা নেই সমাজে, এর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে। দলকে ব্যবহার করে, দলের নামে কোনো ধরনের অঘটন, কোনো ধরনের খারাপ কাজ, এগুলো যদি কেউ করার চেষ্টা করে সেটাকে যেমন করে হোক আইনের আওতায় আনতে হবে, এটা আমরা স্পষ্ট করেই বলেছি জাসদের পক্ষ থেকে। এটির কোনো আউটকাম আছে কিনা আপনারা বলেছেন, কিন্তু এর কোনো রেজাল্ট আছে কিনা? আমার মনে হয় নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের বিচার আপনার চোখ খুলে দেওয়া উচিত, সকলের চোখ খুলে দেওয়া উচিত। তার মানে হচ্ছে এই জিনিসগুলি আস্তে আস্তে হচ্ছে কিংবা আপনারা এই জিনিসগুলি দেখতে চান, যে এই নারায়ণগঞ্জের 7 মার্ডার থেকে শুরু করে তনু হত্যাকাণ্ড কিংবা খাদিজাকে নির্যাতনের সমস্ত ঘটনা? জায়গাতেই আমরা চাই এবং তাই সেটা যাতে হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। এই প্রসঙ্গে যদি আমরা বলি যে আবারও প্রভাবশালীদের প্রসঙ্গ আসে, তনু হত্যাকাণ্ড বাংলাদেশের একটি স্পর্শকাতর এলাকায়, একটি ক্যান্টনমেন্টের ভিতরে যেহেতু ঘটনা ঘটেছে, সেখানে নিশ্চয়ই আরও অনেক বিষয় জড়িত, কিন্তু সাগররুনি মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং আমাদের অনেক সব, আপনার কথা অনুযায়ী আমি প্রভাবশালী কেউ বা কিছু কারা আমরা এখনো জানি না। আপনি নিজেই বলেছেন যে কেন তনুর হত্যাকাণ্ডটি হাইলাইটেড হলো, কারণ সেটি একটি স্পর্শকাতর জায়গায় ঘটেছে। সাগরুনি অনেক হাইলাইটেড হয়েছে, হ্যাঁ, কারণ অনেক হাইলাইটেড হয়েছে, সাগরণী তারা হাইলাইটেড, সাংবাদিক ছিলেন সাংবাদিক ছিলেন, দুজনে। কিন্তু এর এর কোনো আউটকাম আমরা দেখলাম না। 5 বছর হয়ে গেল হ্যাঁ, এবং এখন পর্যন্ত কোনো রেজাল্ট দেখলাম না, যে আসলে সাগররুনি কেন মারা গেলেন, কার কারণে মারা গেলেন, কে পেছনে ছিল বা কে তাদেরকে হত্যা আমরা করেছে। এখনো বলছি সেটা তদন্ত করে উদ্ঘাটন করা হোক, আপনি আমরা কি মনে, বারবার সেই দাবি আপনি কি জানাচ্ছি। আপনার সাংবাদিক সমাজের যারা, তারা তাদের এখন যদি সাগররুনির স্পেসিফিক বিষয়ে যদি আপনি বলেন, তাহলে সাংবাদিক সমাজ হিসেবে অনেকের হয়তো একটু কনফিউজড মনে হবে, একটু তারা আশা হতো হবেন যে এর বিচার আসলে হবে কি হবে না? যতক্ষণ পর্যন্ত বিচারটা হচ্ছে না ততক্ষণ আমাদের কাছে সেরকমই মনে হবে, আর ততক্ষণ বারবার করে আমাদের তদন্তের দাবি জানানো এবং তার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়াটাই হবে আমাদের কাজ। সাগররুনির হত্যাকাণ্ডের পেছনে কি আপনার কাছে মনে হয়, আপনি তো নিশ্চয়ই অনেক সাংবাদিকের সাথে কথা বলেছেন কিংবা আপনি নিজেও বিভিন্নভাবে তাদের সাথে জড়িত, তাদের সাথে আপনার যোগাযোগ আছে, আপনার কাছে কি মনে হয় এর পেছনে কোনো প্রভাবশালী জড়িত? এটা তদন্ত সাপেক্ষ, আমার মনে হবার চাইতেও আমি মনে করি তদন্ত করেই বের করা উচিত আমাদের, এবং তদন্ত করবার ক্ষেত্রে জটিল প্রক্রিয়া যদি হয়ে থাকে যারাই কাজটি করছেন তারাই ভালো বুঝবেন। রানা প্লাজা যা সারা বিশ্বকে নাড়া দিয়েছে একটি ঘটনা, এবং বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয়ে আপনি বলছিলেন যে শ্রমিকদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়, নারী শ্রমিকদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়, রানা প্লাজার ঘটনার পরে সবচেয়ে বেশি নিগৃহীত বা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে নারী শ্রমিকরাই, কি অবস্থানে আছে এই পুরো বিষয়টির পরবর্তীতে? এখন যারা, যে হাজার হাজার শ্রমিক ছিলেন তাদের সিচুয়েশন কি, কিংবা যারা ডোনার ছিলেন বা যারা বায়ার ছিলেন তারা কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, সেই কম্পেনসেশনের অবস্থাটি কোন পর্যায়ে আছে? আসলে রানা প্লাজার ঘটনাটা আমাদের পুরো উৎপাদন প্রক্রিয়াটাকেই আমাদের চোখের সামনে স্পষ্ট করে তুলেছে, বিশেষ করে পোশাক শিল্পে। এবং যেহেতু এটার সঙ্গে আন্তর্জাতিক উৎপাদন প্রক্রিয়া জড়িত, সে কারণে সারা বিশ্বের চোখ এখানে পড়েছে, দৃষ্টি পড়েছে, এবং এত বড় ঘটনা খুব কমই ঘটে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা আমাদের একটা চোখ খুলে দেওয়ার মতো ঘটনা, এবং আমরা বলতে চাই ইট শুড বি দ্য লাস্ট ওয়েক আপ কল ফর আস। কারণটা হচ্ছে যে এরকম ঘটনা আরেকটা ঘটবে এটা আমরা চাই না, না, বরঞ্চ এই ঘটনাটা থেকেই আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবং সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের সরকার বিষয়টাকে শক্তিশালীভাবে নিয়েছে, আমাদের শ্রমিকরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সেখানে যে সমস্ত তাদের অনুদান পাওয়ার কথা, যে সমস্ত যে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কম্পেনসেশন, কথা, জি ক্ষতিপূরণ হিসেবে কিন্তু আমরা এখনও সেটা বিবেচনা করতে চাই পারিনি, কারণ ক্ষতিপূরণ আইনটি আমরা এখনও সুনির্দিষ্ট করে বলতে পারিনি যে কী হবে। বাংলাদেশে এটা নিয়ে আলোচনা চলছে, ফলে সেই জায়গাটাতে যে সাহায্য দেওয়া হয়েছে আমরা বলছি যে এটি হচ্ছে সাহায্য। সাহায্য আর ক্ষতিপূরণ কিন্তু এক এক বিষয় কথা নয়। নয়, ফলে ক্ষতিপূরণের আইনটি যতক্ষণ পর্যন্ত আমরা সুনিশ্চিত না করতে পারছি, সেখানে 1 লক্ষ টাকা থেকে এটা 5 লক্ষ টাকা হলেও আমার সন্তুষ্টির কোনো জায়গা নেই। আমি যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ আইনটি দেওয়া হবে ততক্ষণ পর্যন্তই আমি তাতে সন্তুষ্ট হব না। সুতরাং সেই লড়াইটি শ্রমিকদের মধ্যে চলছে। এছাড়াও ন্যায্য মজুরির দাবি, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার দাবি, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির দাবি, শিশু যত্নাগারের দাবি, তাদের জন্য বিশেষ বিভিন্ন সময়ের বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি, এই দাবিগুলো চলমান। এটা বিভিন্ন কারখানায় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চলছে। তবে একটা জিনিসই হয়েছে যে সবাই মিলে অন্তত প্রত্যেকেই এখন অত্যন্ত আন্তরিক হয়েছে স্ব ক্ষেত্রে যার যার স্বাস্থ্য নিরাপত্তা এগুলো বিষয় সম্পর্কে যা সচেতন হওয়া, সেই দিক থেকে অগ্রগামী রয়েছে বাংলাদেশের শ্রমিক সমাজ। রানা প্লাজার ঘটনার পর যেসব স্পেশালি নারীদের ক্ষেত্রে যারা চাকরি যাদের চাকরি চলে গিয়েছে কিংবা যারা পঙ্গু হয়েছেন কিংবা যাদের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কি কি করা হয়েছে, আপনার কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ, অনেকগুলো সব কাজ করেছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রায় সকল শ্রমিককেই একটা যথার্থ ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, একটা সাহায্য করা হয়েছে, এবং যাদের চিকিৎসার ব্যবস্থা করার ব্যাপার ছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং সকল শ্রমিকদের কাছেই তাদের পাওনা, এক ধরনের যে পাওনাটা নির্ধারণ করা হয়েছে সেটা দেয়া হয়েছে, এবং যে সমস্ত যেই বায়াররা ছিলেন, যে কোম্পানিগুলো এটার সঙ্গে যুক্ত ছিল, তারাও তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ফলে সেই দিক থেকে তারা পেয়েছে। কিন্তু মূল কথাটি হলো এর পরবর্তী জীবনটি তার কেমন যাবে। একটা ট্রমা তৈরি হয়েছে এই শ্রমিকগুলো যারা বেঁচে আছে, তাদের তাদের মানসিক স্বাস্থ্যটা কতটুকু নজর, সেখানে কিন্তু আমি মনে করি অনেক ঘাটতি আছে, এবং তাদেরকে কাজ ফিরে পাওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় এখনও অসুবিধা আছে। অনেকে চাকরি ফেরত পায়নি বা ফেরত না, অর্থাৎ নতুন কাজে যোগ দিতে পারেনি, ফলে এই সমস্ত জায়গাগুলোতে আমরা আরও যত্নবান হতে পারি। শ্রমিকদের বিষয়ে যখন কথা এসছে, আমরা কয়েকদিন পরপরই দেখতে পাই বাংলাদেশের সবচেয়ে বড় খাত, আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, সবচেয়ে বড় খাতে কয়েকদিন পরপরই শ্রমিক ধর্মঘট, শ্রমিক অসন্তোষ কিংবা শ্রমিকরা বিভিন্ন দাবি না, দাওয়া নিয়ে আপনার এই আন্দোলন করেন। কথাটি ঠিক না, কয়েকদিন পর পরই না, বেশ অনেক পরে আবার হঠাৎ করে সেদিন কিছু কারখানায় এই ঘটনাটি জি ঘটেছে, এবং সেখানে কিছুটা হচ্ছে এক ধরনের, যেহেতু আর 1 বছর পরে আবার ন্যূনতম মজুরি ঘোষণার সময় সময়টা আসছে, হ্যাঁ চলে আসছে, ফলে তার আগে প্রাক প্রস্তুতি হিসেবে অনেকে অনেক রকম দাবি তুলছেন। সেই দাবির ভিত্তিতে কোনো কোনো কারখানায়, বিশেষ করে কিছু কারখানায়, সেই শ্রমিকেরা দাবি উত্থাপন করেছেন, আর দাবি উত্থাপন করার প্রেক্ষিতে যেহেতু সেখানে ট্রেড ইউনিয়ন নাই, না থাকার ফলে অব্যবস্থার কারণে যে সংকটগুলো, সেই সংকটগুলো তৈরি হয়েছে। আমরা সেখানে স্পষ্ট বলেছি যে সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন গঠন করা হলে সেখানে এই ধরনের অশান্তিপূর্ণ অবস্থা তৈরি হবে না। কিন্তু ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের ট্রেড ইউনিয়ন গুলি কি আপনি মনে করেন যে তারা সব সময় বিভিন্ন সময়, ট্রেড ইউনিয়নের কথা বলছি যে শ্রমিক ধর্মঘটের তারা যে ডাক দেন এবং এর ফলে অনেক সময় মালিকরা, মালিকপক্ষ বলে থাকেন যে তাদের অর্ডার ক্যান্সেল করতে হয়, তার মানে হচ্ছে পুরো ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটি একটি ঝুঁকির মুখে পড়ে,
আপনি কি মনে করেন যে শ্রমিকরাও যে বিভিন্ন সময় আন্দোলন করেন, সব আন্দোলনই আসলে তারা ন্যায্য অর্থে করেন, ন্যায্যভাবে করেন? অনেক সময় বলা হয়ে থাকে যে এর পেছনে কারো ইন্ধন থাকে, বিশেষ করে সেই ইন্ধন দিয়ে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য অনেক সময় শ্রমিক আন্দোলনকে উস্কানি দেওয়া হয়। আপনি নিশ্চয়ই এই অভিযোগটিও শুনেছেন? অবশ্যই শুনেছি, এবং কখনো কখনো এরকম ঘটনা ঘটেছেও, আবার কখনো কখনো মালিকরাও বুঝতে পারে না শ্রমিকের অসন্তোষ, অথবা তাকে অবহেলার চোখে দেখে। যখন ঘটনাটি ঘটতে থাকে শুরু, হঠাৎ করে তো একদিন ভাঙচুর শুরু হয় না, তার আগে তারা হয় কিছু দাবি দেয়, কিছু কথা বলে, সেগুলোকে ইগনোর করার চেষ্টা যখন করে, অবহেলা করবার যখন চেষ্টা করে, তখনই কিন্তু ঘটনাটি সংঘাতটি তৈরি হয়। ফলে আমি সেই জায়গায় বলবো, প্রত্যেকটি জায়গায় প্রথমত ট্রেড ইউনিয়ন করবার অধিকার দেয়া, আর ট্রেড ইউনিয়নও যদি যথাযোগ্য আচরণ যদি তারা না করে, সেক্ষেত্রেও দেখবার বিষয় আছে, এবং সেখানে মালিক আছে, সরকারও রয়েছে, সুতরাং সরকারকেও সেটা দেখতে হবে। সকলের দায়িত্ব বোধের মধ্য দিয়েই এই ধরনের সংকট মোকাবেলা করা যেতে পারে। মালিক, শ্রমিক এবং সরকার, এই তিনটি পক্ষ, সরকার যেহেতু এখানে মিডিয়াম হিসেবে কাজ করে, এই তিনটি পক্ষ আসলে কি আপনি মনে করেন যে এত বড় একটি ইন্ডাস্ট্রি এবং যেখানে অনেক চ্যালেঞ্জেস আছে, এখন ভিয়েতনাম উঠছে, ভারত আছে, চায়না আছে, এই এত কম্পিটিশনের মধ্যে এই ধরনের অস্থিরতা যদি থাকে, তাহলে বায়াররা অন্যদিকে মুখ ফুরিয়ে নিবে বা বাজার অন্যদিকে চলে যাবে, তো সেই বিষয়ে মালিক, শ্রমিক এবং সরকার সচেতন আছেন কিনা? এই কথা তো আমরা হর হামেশাই শুনতে পাচ্ছি, এবং এগুলো ঘটনা না ঘটলেও আমাদের অনেক মালিকরা এখন আমার বাংলাদেশ ছেড়ে অন্য জায়গায় কারখানা করবার জন্যে, ব্যবসা বৃদ্ধি করবার জন্য, সম্প্রসারণ করার জন্য চলে যাবে। কিন্তু একটা কথা আপনাকে আমি নিশ্চিত বলতে পারি, যে বাংলাদেশের শ্রমিককে যত কম মজুরি দেওয়া হচ্ছে, যতই চাই না কেন, এমনকি বরঞ্চ এখন সবচেয়ে বড় যে দেশ, সবার আগে প্রথম রপ্তানিকারক দেশ হচ্ছে চীন, চীন আর পোশাক রপ্তানি করবে না, কারণ মজুরি এত বেড়ে যাচ্ছে ওটা দিয়ে তাদের লাভজনক হচ্ছে না। ফলে সেই বাজারটা কিন্তু বাংলাদেশের দিকে ধাবিত হবে, কারণ বাংলাদেশের চাইতে ভিয়েতনাম এবং ইন্ডিয়ার ভারতের বাজারে মজুরি বেশি। ফলে আমি মনে করি না যে আমাদের সংকট তৈরি হবে। এই মজুরি নিয়ে কি আমাদের শ্রমিকরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে তারা কি মোটামুটি জীবন ধারণ করতে সক্ষম? না, আমি মনে করি সম্ভব না, বরঞ্চ এটা বাড়ানো উচিত, এই মজুরিটি আরো বাড়ানো উচিত। জীবন মানের জন্যে আমরা মনে করি এই মজুরিটি খুবই কম। 2 বছরের মধ্যে জাতীয় নির্বাচন, আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি নির্বাচন হবে, এবং নির্বাচনের সবাই অংশগ্রহণ করবে। বিএনপি যাই কথা বলুক না কেন, আগামী নির্বাচনটিতে অংশগ্রহণ করা একটা দল হিসেবে তাদের জন্য প্রয়োজনীয়। বিষয়টা হচ্ছে খালেদা জিয়া কি চাইছেন। খালেদা জিয়া ইতিমধ্যে যে সকল প্রস্তাব দিয়েছেন সেগুলো কিন্তু মেনে নেবার মতন কোনো কথা তিনি বলেননি। তিনি বলেছেন সকলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে, নির্বাচনের সময়কালীন আলোচনাটা চলতে হবে। সকলে যারা সংসদে ছিলেন, ফ্রিডম পার্টি ছিলেন, জামাত ইসলামী ছিলেন, এদের সকলকে নিয়ে আর যাই হোক আলোচনা বসা যায় না, সুতরাং তার আগে এটা নাকচ হয়ে যায়। দ্বিতীয়ত তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একমত না হব ততক্ষণ পর্যন্ত এই আলোচনা চলতে থাকবে। ততক্ষণ পর্যন্ত আলোচনা চলতে থাকলে যে সাংবিধানিক সংকটটি তৈরি হবে, তার পরবর্তী পরিস্থিতি কি হতে পারে আমাদের জানা আছে, ফলে এটাও বাতিলযোগ্য। তিনি বলেছেন সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে, এবং সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে হচ্ছে এখানে সামরিক বাহিনীকে জড়িয়ে ফেলা একটা বিতর্কে, সেটাও আরেকটি সংকট তৈরি করবে। ফলে খালেদা জিয়া কোনোটাই সমস্যার সমাধানের কোনো প্রস্তাব তিনি দিচ্ছেন না, তাতে মনে হচ্ছে যে ভবিষ্যতে নির্বাচনটি তার কোর্টে বল রেখে হবে কি না, সেই সুযোগটা যতক্ষণ তিনি পাবেন না ততক্ষণ তিনি গ্রহণযোগ্য কোনো আলোচনায়ও আসবেন না। ফলে সেক্ষেত্রে একটা সংকট তৈরি হতে পারে, কিন্তু সেটাকে আমি সংকট বলবো না। বিএনপি তার সংকট কিভাবে মোকাবেলা করবে, বিএনপি দল হিসেবে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিএনপি, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে আবারও যদি নির্বাচন হয় এবং সেখানে যদি
বিএনপি আসে তাহলে তো সেটা ইনক্লুসিভ নির্বাচন হলো, আর যদি না আসে তাহলে 2014 ইলেকশনের মতো আরেকটি রিপিট হওয়ার সম্ভাবনা আছে? 2014 মতো বলবো না, আমি সব জিনিসই কখনো একই রকম হয় না, হয়তো আরেকটি নতুন প্রেক্ষাপট তৈরি হবে, সেই নতুন প্রেক্ষাপটে নির্বাচনটি হবে, সেই নির্বাচনের ফলাফল সেই অবস্থার উপরেই নির্ভর করবে যে সেই ফলাফলটি কী হবে। সুতরাং আমি মনে করি যে খুবই প্রয়োজন হচ্ছে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক প্রশ্নের ফয়সলা করা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের রাজনীতি চলবে নাকি পাকিস্তানি ধারার রাজনীতি চলবে? বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হবে নাকি এখানে ধর্ম নিয়ে ব্যবসা চলবে? বাংলাদেশ একটি শোষণমুক্ত সমাজের দিকে এগিয়ে যাবে নাকি এখানে শোষণ বঞ্চনা বৈষম্যের রাজনীতি চলবে? সেক্ষেত্রে স্পষ্ট করে বলা দরকার যে আগামী নির্বাচনে বাংলাদেশের রাজনীতির ফর কেন্দ্রে বিবেচনা করা উচিত যে দেশে মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা তাকে সামনে রেখেই নারী শ্রমিক গরিব মেহনতি মানুষের পক্ষে একটি ভারসাম্যের রাজনীতি করা দরকার, একটি সংসদ করা দরকার, একটি সরকার গঠন করা দরকার। সেই সংসদে যদি আপনারা নির্বাচন করেন তাহলে কি আপনারা এখন মশাল নিয়ে, আপনারা কোর্টে যেহেতু মামলা চলছে, আপনারা কি মশাল প্রতীক যদি পান তাহলে কি আপনারা মশাল নিয়ে নির্বাচন করবেন নাকি নৌকার উপরই আপনারা ভোট করবেন? এটা রাজনীতির কৌশল, যখন নির্বাচনটি হবে তখনকার অবস্থার উপরেই নির্বাচন বিষয়টি বিবেচনা করা যাবে। তবে এখন পর্যন্ত যেটি আছে, আমরা জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বলছি জঙ্গিদের নির্মূল করো, জঙ্গি সঙ্গীদের বিচার করো, যুদ্ধ অপরাধীদের বিচার করো, এবং এই লড়াইটি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধই থাকা বাঞ্ছনীয়। তার মানে কি আপনারা সেইভাবে নৌকারই যাত্রী হবেন? নৌকা যাত্রীটাই বড় কথা না, বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের শক্তিকে একটি জায়গায় দাঁড়ানো। এবং যদি প্রয়োজন হয় তাহলে আবার গতবারের মতো 2008-এর মতো কি বা এর আগের ইলেকশনগুলির মতো আপনারা জোট হয়ে নির্বাচন করবেন, এবং যদি প্রয়োজন হয় এখন পর্যন্ত আমরা বলছি 14 দলের মধ্য দিয়েই আমরা নির্বাচন করব, এবং প্রতীক আমরা এবারেও আমরা যেমন জাসদের পক্ষ থেকে আমরা 3 জন নৌকা প্রতীকে 4 জন নৌকা প্রতীকে নির্বাচন করেছি, আর 2 জন মশাল নিয়ে প্রতীক নির্বাচন করেছি, ফলে আগামীতেও সেরকম কিছু হতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, তার অনুষ্ঠান শেষের আগে আমি আপনাকে যে প্রশ্নটি করব যে প্রবাসীদের বিষয়ে, আপনি ডিউয়েল সিটিজেনশিপ নিয়ে এখানে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে, আপনি সে সম্পর্কে অবগত কিনা? হ্যাঁ, একটা খসড়া আইন মন্ত্রী পরিষদে পাশ হয়েছে, এবং যেখানে একটি ধারা বা উপধারা সেখানে বলা হয়েছে যে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে এটি প্রযোজ্য যে সরকারি কোনো চাকরি কিংবা বিভিন্ন জায়গায় যে অধিকারের প্রশ্নে প্রবাসীরা বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদের মতো করে সম অধিকার পাবেন না, যেটি প্রবাসীদের মনে অনেক শঙ্কা এবং একই সাথে অনেক ক্ষেত্রে বঞ্চিত হওয়ারও সুযোগ সৃষ্টি করবে। বিষয়টি আলোচনা হচ্ছে, বিষয়টি দেয়া হয়েছে মন্ত্রী পরিষদে, এবং এটি সংসদে আসবে, আলোচনা হবে, এবং এটা নিয়ে নানা রকম আলোচনা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এটি সংসদে পাশ হবে। তা আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কতগুলো কমন নীতিমালা আছে, হ্যাঁ, সাধারণ নীতিমালা, সেই সাধারণ নীতিমালার আলোকেই আমাদের নীতিমালা তৈরি হবে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ শিরিন আক্তার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, কথা বলছিলাম শিরিন আক্তার, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সংসদ সদস্য, এবং একই সাথে তিনি সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির। আমরা তার কাছ থেকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলা, জাসদের তার সাথে তার সম্পৃক্ততা, বাংলাদেশ নিয়ে তার ভীষণ, বিশেষ করে রাজনীতির বাইরেও তিনি যে সামাজিক অরাজনৈতিক সংগঠনগুলির সাথে জড়িত আছেন, যেখান থেকে তিনি শ্রমিক এবং নারীদেরকে, নারীদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্নভাবে তিনি তার কাজ করে চলেছেন, সে সম্পর্কেও আমরা তার কাছ থেকে ধারণা নিলাম। আশা করছি এই বিশেষ অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা ফেসবুকে এই অনুষ্ঠানটি লাইভ দেখছেন আপনারা আপনাদের কমেন্ট রাখতে পারবেন, এবং আমরা আপনাদের আপনাদের কমেন্টগুলি আমরা পরবর্তী অনুষ্ঠানে পড়ে শোনাবো। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে মতামতগুলি আছে সেগুলি আমরা পড়ে শোনাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং আগামী অভিমত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।